वेलकाम बैक टू माई चैनल। अस्सलामु अलैकुम, तुम्हारा सबाई केमन आछो? आमी आशा करी तुम्हारा सबाई खूब 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 भालो आछो। आलहामदुलिल्लाह आमिओ भालो आछि एबं बिन्दास आछि। तो आजकेर ब्लगटा होच्छे स्पेशल ब्लग। ए जे देखुन, आमी इफतारेर आर कि रान्नाटा रान्ना करतेछि, अति साधारण रान्ना करतेछि। ডিম ভাজা, ঢেঁকি শাক ভাজা আর লাউয়ের তরকারি, আর আমার ছেলের পছন্দের আলু ভাজা করতেছি। তো এটা হচ্ছে বিকাল টাইম। তো তো তোমরা দেখতেই থাকো ব্লগটা, আশা করি খুব ভালো লাগবে। আজকে আমার বর মুরগিদের যে কাজটা তোমাদের বলছিলাম, এই যে দুধ গরম এখানে বসিয়ে দিয়েছি, সেটা সম্পূর্ণ করলো। ওটা আরেকদিন তোমাদের শেয়ার করব। এই যে আমার রেডি, রান্না রেডি, ইফতারের জন্য সব সমস্ত আমি রেডি করে রেখেছি। এখন সবাই মিলে বসে আমরা অল পরিবার, অল ফ্যামিলি বসে ইফতারিটা সম্পূর্ণ করব। 11তম ইফতারি সম্পূর্ণ করব। তো চলো দেখতেই থাকো। আমি আওয়াজটা মিউট করে দিয়েছি। তো আমার জায়গা হচ্ছে না, জায়গা আছে, ওটা চৌকিটা হচ্ছে, চারজনের বসে ভাত খাওয়া খুবই আর কি ভালো হয়, কিন্তু সবাই বসে গেছে তো আমি পরিবেশন করলাম সবাইকে, সেই জন্য আমি লাস্টেই বসে পড়ি। তো যাই হোক, মনে করো তোমাদের একটা কথা বলি। মনে করো রাতে আমি শুয়ে পড়লাম, ঘুমিয়ে পড়লাম, সকালবেলায় উঠে দেখলাম আমি ইউটিউবে ভাইরাল হয়ে গেছি। ইউটিউবে এসে খুব ভাইরাল হয়ে গেছি। এক সকালবেলায় উঠে একেবারে আমি একেবারে একেবারে কি বলবো, একেবারে লাফিয়ে লাফিয়ে বলতেছি আমি ইউটিউব থেকে ভাইরাল হয়ে গেছি। জানি না উপরওয়ালা সেটা কবে পূরণ করবে। তো যাই হোক, আমি তোমাদের সাথে একটা মজা করলাম, কারণ তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার, ফ্যামিলির সাথে তো একটু মজা করাই যায়, তাই না? তো এদেরকেও বলছি ওই কথাগুলো, আমার ছেলে মেয়ে বরকেও বলছি যে আমি রাতারাতি ভাইরাল হয়ে গেছি ইউটিউবে এসে। কখনো ভাবতেই পারিনি যে আমি রাতারাতি ইউটিউবে এসে ভাইরাল হয়ে গেছি। তো যাই হোক, কিছু কিছু খারাপ মনে করবেন না, আমি একটু মজা করলাম তোমাদের সাথে। তো এখন খাওয়া দাওয়া হচ্ছে জমিয়ে, আর বাড়ির মুরগির ডিমটাই আমরা বেশিরভাগ খাচ্ছি। আর জানোই তো বাজারের ছোট লোকাল মাছ আমাদের এই বাজারে পাওয়া যায় না, পাশাপাশি যে বাজারটা অনেক দূরে যেতে হয়, আর আমার বড় আবার রোজার শরীর নিয়ে অত দূরে যেতে চায় না, ওই জন্যই ভাবলাম যে বেশিরভাগ মুরগির ডিমটাই চালিয়ে যাই। আর মেয়ে বলছে যে ব্রয়লার খাবে, তো কালকে ব্রয়লার বানাবো, আজকে বানাবো না, আজকে তো ডিম দিয়েই খাবো আর কি। তো যাই হোক, ভিডিওটা দেখতেই থাকো, আশা করি খুব ভালো লাগবে। কোনো কাজ আমি শেয়ার করতে পারছি না টাইমের অভাবে, রোজার শরীর নিয়ে অত কিছু কাজ দেখানো সম্ভব না, যতটুকুই পারি তোমাদের কাছে তুলে ধরি। কারণ প্রত্যেক দিনে এখন ভিডিও দিচ্ছি, আমার খুব টাফ হয়ে যাচ্ছে, এখন মনে হয় প্রত্যেক দিন ভিডিও দিতে পারবো না, একদিন পরপর দেবো, কারণ শরীর আর অত এনার্জি পাচ্ছে না, সেই জন্য আমি রোজার শরীর নিয়ে প্রতিদিনে ভিডিও দিতে পারবো না, একদিন পরপর বিকেল 5:30টায় ভিডিও আসবে। তো বিকেল 5:30টায় চোখ রাখবেন, একদিন পরপর আমার ভিডিওর অপেক্ষায় থাকবেন। তো যেটা মজা করলাম তোমাদের সাথে, যে আমি রাতারাতি ইউটিউবে এসে ভাইরাল হয়ে গেছি, ওটা কিন্তু আমি মজা করলাম, তোমরা কিছু মনে করো না। আর ওই লঙ্কা, কাঁচা লঙ্কা মনে হয় লাগবে কাউকে, সেই জন্য বর আনতে গেল কাঁচা লঙ্কা। আর মেয়ে তো খাওয়া শেষ হয়ে গেছে, ছেলে তাড়াতাড়ি হয়ে যায় খাওয়া। আর মুরগিদের আমি বিকেলের দিকেই মুরগিদের ঢুকিয়ে দিই ঘরে, কারণ ও কালকে কী হয়েছে, মুরগিদের যে আঙিনাটা বানানো হয়েছে, ওই আঙিনা থেকে যে ফুটোটা করানো হয়েছে দেওয়ালের নিচ দিয়ে, ওরা ঢুকতে চায় না হঠাৎ করে, মানে ওদের মানে এই পাশে যাওয়া আসা রাস্তাটা না, হঠাৎ করে অন্য পাশে। তারপরে দু চারটা মুরগিকে মারধর করেছি, করে ঢুকিয়ে দিয়েছি, কারণ ওই সময় ইফতারির টাইম, ওরা তাড়াতাড়ি ঢুকতে চায় না। এই যে মেয়ের খাওয়া হয়ে গেল ফার্স্ট, এখন আমরা তিনজনই খাচ্ছি। যাই হোক, 11তম ইফতার সম্পূর্ণ করলাম। রমজান মোবারক সবাইকে, সবাই আল্লাহ যেন সবাইকে রোজা রাখার তৌফিক দান করে, সবাইকে হেম্মত দেয়, শক্তি দেয় রোজা রাখার, আমাদেরও যাতে আল্লাহ তৌফিক দেয়, হেম্মত দেয়, শক্তি দেয় রোজা রাখার। তো আলহামদুলিল্লাহ 11তম রোজা খুব সুস্থভাবে সম্পূর্ণ করলাম। তো এই যে দেখুন,
শাক, ঢেঁকি শাক ভাজা, আমার ঢেঁকি শাকটা আমার আব্বা দিয়েছে, ভাবছি আব্বা মনে হয় ভাত খাবে, আজকে বললাম তে না আজকে টাইম নেই, আজকে ভাত খাবো না, তো বাড়ি চলে গেল, আমার এখানে মুরগির ডিম নিয়ে চলে গেল আব্বা। কিন্তু ওদের কিন্তু হাঁসের ডিম আছে, মাঝে মাঝে এখান থেকে মুরগির ডিম নিয়ে গিয়ে খায়। তো যাই হোক, আজকের আজকের 11তম রোজার ইফতার সম্পূর্ণ করলাম। তোমাদের কীরকম লাগলো ভিডিওটা একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর আমার ইউটিউবে এসে ভাইরাল, রাতারাতি ভাইরাল হয়ে গেছি, এটা কথা শুনে তোমাদের কীরকম লাগলো একটু কমেন্ট বক্সে লিখে দিও। তো ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। এখন তো গরম পড়েছে, গরমি মে জ্যাদা জ্যাদা পানি পিলো, হাম তো হাম হে আপন কা স্টাইল হে। তো এই যে দেখুন, ভাতে রাইস কুকার দিয়েছি ছেলেকে, যে যতটুকু লাগবে নিয়ে নেবেন। তো টাটা। তো আরেকটা কথা তোমাদের না বললেই নয়, ইউটিউবে এসেছি অনেক স্বপ্ন নিয়ে। তো আজ হোক, 2 বছর পর হোক, 5 বছর পর হোক, সেই স্বপ্নটা তো উপরওয়ালা পূরণ করবেই, ইচ্ছা তো জারি আছে। কিন্তু মানে কাজ করেই যাব, পরিশ্রম করেই যাব, করেই যাব, কতদিন না ফল আল্লাহ দেবে, তাই না? সেই মানে সবার দেখি তো, সবার বড় বড় যতগুলি ইউটিউবার আছে সবাই কিন্তু স্বপ্ন নিয়ে ইউটিউবে এসেছে, ছোটোর থেকেই ওরা বড় হয়েছে। সেই জন্য আমিও ভাবছি যে আমিও ছোটোর থেকে যদি উপরওয়ালায় একদিন বড় করায়, সেই আশা স্বপ্ন নিয়েই কিন্তু আমি ইউটিউবে এসেছি। তো আমি আমার মনোযোগ দিয়ে কাজ করেই যাব। আর এখন গরম পড়ছে, গরম গরম পড়া মানে পান্তা ভাতের কথা মনে পড়ে যাওয়া, ওই পান্তা ভাতে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর শুকটি মাখা, আর হাত দিয়ে ভাত খাও, হাতের ফাঁক দিয়ে টপাস টপাস পানি পড়বে, আর পান্তা ভাতে কি মজা, গরম পড়া মানে পান্তা ভাতের কথা মনে পড়ে যাওয়া। তো চলো, আজকের ব্লগটা এ পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ।